হ্যালো বাবা, আমি একটা কথা বলতে পারি? জি বলুন। আমার নাম নাসিমা বেগম। আচ্ছা। আমার বাড়ি ওই হাসপাতালের পিছনে। এই ভাই বোন না তুমি, যে আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। আচ্ছা আচ্ছা। আমার একটা ছেলে আছে রবিন, ছেলেটা একটা চাকরির ব্যবস্থা বাবা অনেকখানে গেছি, আমার কেউ দেয় না। তা আমি তোমার অনেক সুনাম শুনছি, শুনে তোমার কাছে আসছি। তুমি যদি আমার ছেলের একটা চাকরি দাও তাহলে আমার খুব একটু ভালোভাবে ভালোভাবে চলতে পারবো, দোকা ভাত খাইতে পারবো। আচ্ছা, এখন তো মাসের মাঝামাঝি সময়, আপনি সামনের মাসের 1 তারিখে আমি রবিনের ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আপনি টেনশন করবেন না। রবিনের অনেকদিন আগে বাবা মারা গেছে, তোমার সুনাম অনেকখানে শুনছি। ঠিক আছে, সমস্যা নেই, আমি সামনের মাসে 1 তারিখে ওর একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমার নাম্বারটা দাও, তোমার লোক আমি যোগাযোগ করবো। আগে কখনো রিক্সা উঠেননি? না না, উঠেছি, কিন্তু মেয়ের সাথে কখনো উঠা হয়নি। তো আপনার গায়ে আমার গা লাগছে, তার জন্য আমি খুবই দুঃখিত। দুজন এক রিকশায় উঠলে একে অপরের গায়ে হাত লাগবে না সিন। আর আপনি কেন ছেলে মানুষ একটু বলেন তো, একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর আপনি তাকে ঝুলিয়ে রেখেছেন। বল দিমে নাকি কি বলেন আপনি? কি তাহলে আমি কি বল দিই? এই মামা থামান। আরে আপনি কি সত্যি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আমাকে? মামা থামান থামান। না শুনুন, আপনি আমাকে সত্যি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন? এই যে আজ রাতের মধ্যে যেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, মনে। আচ্ছা তিথি, আমরা যে 11 দিন যাবত ধরে কথা বলছি, তোমার বাসায় তো আমাদের ফ্রেন্ড হিসাবেই দেখি, তোমার আম্মু কি কাজ করতে পেরেছে আমাদের সম্পর্কের ব্যাপারে কিছু? আম্মু হয়তো টের পায় কিন্তু কিছু বলে না। আন্টি যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়? আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি আম্মুর অনুমতি ছাড়া কিছুই করব না, লাগলে কষ্ট চাপা দিয়ে জিন্দা লাশ হয়ে থাকবো, তবু আম্মু যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তাহলে কালকে আমি তোমাদের বাসায় আসবো, আন্টির সাথে কথা বলবো, আন্টিকে রাজি করাবো, তোমাকে একটুও কষ্ট পেতে দিব না। তোমার প্রতি আমার এই জন্যই ভালোবাসা তৈরি হয়েছে, তুমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাও, একা স্বার্থপরের মতো নয়। ঠিক আছে, কালকে আমি আসছি। হ্যাঁ তুমি আসো, বিয়ের তারিখ ঠিক করো। আর তুমি টেনশন করবে না, আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করবো তোমাকে নিজের করে দিতে, আমরা একা থাকবো, বুঝছো? আর বেশি প্রেশার নিবে না, আমি যেভাবেও কালকে আন্টিকে কনভিন্স করার চেষ্টা করবো, ওকে? দেখুন আন্টি, আমি ঘুরিয়ে দিচ্ছে কথা বলতে পছন্দ করি না, আমি পরিষ্কার ভাবে বলি, আমি আর
তিথি দুজন দুজনকে ভালোবাসি, ও আপনার মত ছাড়া কিছু করবে না, আমি ওকে ভালো রাখবো, আপনি মত দিলে। কি বলছে তিথি? আন্টি, আমি তিথিকে কখনো বিন্দু পরিমাণ কষ্ট দিব না। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, অহন আমি অবাধ করে কি বলবো? তোমার সাথে তো তোমার মা থাকে, আর তোমার সাথে তোমার মামা মামিও থাকে, তাই না? আন্টি আপনি ভুল বুঝছেন, মামা মামি আমাদের সাথে থাকে না, আমি আর মা মামা মামিদের সাথে থাকি। ও, তোমার মামা মামির কাছে তোমরা থাকো? জি আন্টি। তোমার মা রে আসতে বলো। থ্যাংক ইউ আন্টি। আপনি কি বলছেন এসব? সরেন, তিথির কাছে যাবো হাজির। এই তিথি শুনো, কই ছিল তুমি কই দিন? তোমার খুঁজে পাওয়া যাচ্ছে না। অয়ন, এখান থেকে চলে যাও। কেন? আর কখনো আমার সাথে দেখা করো না। তোমাকে যদি আমার আম্মু দেখতে পারে অনেক খারাপ কিছু করে ফেলবে। কি খারাপ হবে? তোমার কি মনে হয় তোমার সাথে আমার এমনি এমনি প্রেম হয়েছে? তোমার সাথে চাকরির কথা বলা, অসুস্থ হয়ে তোমার সাথে আমাকে একসাথে কলেজে পাঠানো, এসবই ছিল আম্মুর প্ল্যানে। বলো কি? আম্মু তোমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আমাকে দিয়েছে এবং বলছে প্রেমের সম্পর্ক তৈরি করতে। আর আমিও আম্মু যা বলছে আমি তার সবই করেছি। আর মজার ব্যাপার কি জানো, আমার কোনো ভাইই নেই, আমি একমাত্র মেয়ে। আর তুমিও কেমন বোকা, এতবার বাড়িতে আসলা, কখনো ভাইকে দেখছো, আবার তুমি সন্দেহও করো নাই। এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে মানুষ আরেকজনের সাথে? এত কিছু প্ল্যানিং করে কেন করেছে তোমার মা? তোমার কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তো দেখ, আমি তো রাজি আছি। ইনফরমেশন কিছু তো ভুল আছে। কি ভুল আছে এখানে? তুমি যে বাড়িতে থাকো, আমার মা প্রথমে ভেবেছিল ওটা তোমার, পরে যখন জানতে পারে সেটা তোমার মামার, তখন সব প্ল্যানিং ক্যান্সেল করে ফেলে। কেন? কেন? কোনো মা চায় না তার মেয়ের বড় ঘরে বিয়ে হোক। তোমার মা না হয় সম্পত্তি দেখে গিয়েছিল, কিন্তু তোমার চোখ বলছে তিথি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার ছাড়া কিছুই ভাবতে পারছি না, আমি জানি তুমি আমাকে খুব বেশি ভালোবাসো। চলো আমরা কোথাও দূরে চলে যাই, জীবনটা নতুন করে সাজাই। আজকে ঠিক রাত 11টা বাজে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আর তুমি আসবা। আসবে তুমি? তিথি তুমি আসবে তো? ভাই এই লোক বাসার লোকজন কোথায়? আর কোয়েন না ভাই, এটি আসলে একটা অভদ্র লোক, সব বারবার আমার 4 মাসে বারান্না দিয়ে উঠে গেছে। এই মহিলা দেখলে কেউ কইব যে মহিলায় এমন বারবার পর্দাশীল মহিলা, ভাবছিলাম কত ভালো জিনিসপত্র রাতে বিক্রি করা উঠে গেছে, কত টাকা লাগছে আমার।
বললেন কি? আমার তো নিঃশ্বাসটা নিয়েই পালিয়েছে।